আল্লাহর সামনে দুরাকাত নামাজ পড়তে আসছে ফজরে সেখানে পাঁচ বছরের বাচ্চাকে নিয়ে আসছে যে বাচ্চাকে মসজিদে নিয়ে আসা নিষেধ সাত বছর আগে মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসা ঠিক নয় ভালো করে শুনে রাখেন কারণ এরা তমিজ তমিজ নেই তমিজ হইতে হবে এই জন্যই তো না বিশ্বাস বলেছেন সাত বছর হইলে বাচ্চাদেরকে নামাজ পড়তে বলো তখন সাথে নিয়ে যান তখন সাথে নিয়ে যান এটা ছেলে পেশাব বোঝে না পায়খানা বোঝে না মসজিদের হুমত বুঝ মর্যাদা বোঝে না নামাজ বোঝে না নামাজের সামনে দিয়ে যেতে হয় না এটা বোঝে না আর আপনি এতু আধুর মাশ আল্লাহ রসূলুল্লাহ চাইতে বেশি আদর করে চল্লাল্লাহ আর এদের কাছে এদের আমার এক সেন্ট আছে তারা বলে যে নবী পিঠে যে হাসান হোসেন চড়তো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওমামাকে কোলে করে নামাজ পড়েছেন নবী সাথে করে নিচ্ছেন না পাশে ঘর ছিল কক্ষ থেকে বেরিয়ে চলেছে বাচ্চাগুলো বেরিয়ে চলে আসে সেটা আলাদা কথা আর আপনি সাথে করে নিয়ে যাচ্ছেন সুতরাং এই নবীর আদর্শকে পেশ করে অপব্যাখ্যা করছেন আর ইসলামের এরকম খবর দ্বারা অপব্যাখ্যা করবেন না ইন্ডিয়ান বাংলাদেশি আরব সবাই এই রোগে এই রোগে ভুগছে দুই রাকাত নামাজ পড়তে আসে রমজানে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে আর নিজের নামাজ তো বরবাদ করে নামাজও তার মনোযোগী না খুশু নেই অন্যের নামাজকে বরবাদ করে সাত বছর নিচে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসা এইরকম ঠিক নাই সুন্নতের খেলাফ কাজ এবং গুনহার কাজ আর অনেক নামাজের ক্ষয়ক্ষতি করছেন যেগুলির হিসাব আমতে দিতে হবে